বেলদা কেশিয়ারি মোড়ে লেভেল ক্রসিং স্থাপন সহ বেলদা স্টেশনের রেল পরিষেবা সংক্রান্ত একাধিক দাবিতে নারায়ণগড় ব্লকের বেলদা শহরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বেলদা রেল জাতীয় ও নাগরিক কল্যাণ সমিতি। বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি তোলা হয় দ্রুত কেশিয়ারি বেলদা মোড়ের ওপর ওভারব্রিজ স্থাপন করতে হবে, বেলদা লোকাল ট্রেনকে বেলদা হাওড়া লোকাল ট্রেন নামে চালু করতে হবে, বেলদাতে দূরপাল্লার ট্রেনের স্টপেজ দিতে হবে। এই সমস্ত রেল পরিষেবা বিষয়ক একাধিক দাবি নিয়ে পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করে বেলদা রেল জাতীয় নাগরিক কল্যাণ সমিতি। রবিবার সকাল 9:30 নাগাদ বেলদা স্টেশন থেকে একটি মিছিল শুরু হয়ে বেলদা কেশিয়ারি মোড়ে পথ অবরোধ শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই অবরোধ। অবরোধের ফলে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে বেলদা কেশিয়ারি মোড় রাজ্য সড়কের ওপর। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। তারপর বেলদা থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে আন্দোলন কারীদের হুঁশিয়ারি, বেলদার সাধারণ মানুষের স্বার্থে যদি দ্রুত দাবি পূরণ না হয় তবে বৃহত্তর আন্দোলন হবে। অনেকদিন ধরে ডিমান্ড চলছে বেলদার গুরুত্বপূর্ণ 24 নম্বর গেটের উপর ওভারব্রিজ এবং আমাদের কিছু লোকাল এবং কিছু এক্সপ্রেস ট্রেন সহ বেলদার মাল্টি সুপার হাসপাতালে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, এইসব আমরা বিভিন্নভাবে দাবি দাওয়া জানিয়েছি। রেল মিনিস্টার থেকে আরম্ভ করে আমাদের DRM এবং চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে আমরা একদম প্রধান পর্যন্ত জানিয়েছি, আজও পর্যন্ত কোনো সরোয়া হয়নি। এই জন্য আমরা চাইছি দ্রুত ওভারব্রিজ স্থাপন চালু হোক।